বুধবার সকালটা ছিল হিরো আলমের জন্য এক দুঃখের সকাল। ডিবি থেকে ডাক এসেছিল, ডিবির অফিসে তাকে দেখা করতে হবে। তার নামে এক গাদা অভিযোগ। ডিবির প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, তার নামে এক গাদা অভিযোগ জমা পড়েছে সাইবার ক্রাইম ব্রাঞ্চের ডিসির কাছে। সেই অভিযোগের প্রেক্ষাপটেই তাকে ডিবি অফিসে ডাকা হয়েছিল এবং সেখানে তাকে নানা রকম প্রশ্ন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাছে মুসলেকা দিয়েছেন হিরো আলম, জীবনেও আর কখনো বিকৃত করে নজরুল সঙ্গীত কিংবা রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। সম্প্রতি রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাওয়ার কারণে তার বিরুদ্ধে সারা দেশে নানা ধরনের আন্দোলন দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়, তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়, প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও হতে দেখা যায়। সম্প্রতি অর্থ আত্মসাতের অভিযোগে তার নামে আদালতে একটি মামলাও হয়েছে। এরকম বহু অভিযোগে জর্জরিত হিরো আলম গতকাল হাজির হয়েছিলেন ডিবি অফিসে। সেখানে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তিনি তার সব অপরাধ স্বীকার করেন এবং জানান তিনি আর জীবনে কখনো নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সব কথা জানিয়েছেন। ডিবির সাইবার এবং স্পেশাল ক্রাইম বিভাগে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে, সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল, সে মুসলেকা দিয়েছে জীবনে আর নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও তিনি বানাবেন না। হারুনুর রশিদ আরও বলেছেন, আমাদের বাঙালি সংস্কৃতির অহংকার নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত। আমরা গান শুনি, নজরুল রবীন্দ্র শুনি, এইসব গানের যে সব কিছু পরিবর্তন সে করেছে, এসব কেন করেছে জানতে চাইলে সে জানিয়েছে সে জীবনেও আর এমন গান করবে না, মুসলেকাও দিয়েছে। তিনি জানিয়েছেন পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বিভিন্ন সময় পুলিশের বিভিন্ন ডিআইজি এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছে, আবার কনস্টেবলের ড্রেস পরে বিভিন্ন পদমর্যাদার চরিত্রে অভিনয় করেছে। এইসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেয়ার প্রয়োজন, সেগুলোও সে নেয়নি, এমনকি সে শিল্পী সমিতির সদস্যও না। এইসব ব্যাপারে তার কাছে জানতে চাইলে পোশাকের বিষয়েও সে মুসলেকা দিয়েছে এবং মুসলেকাই বলেছে এ ধরনের কাজ, এ ধরনের ভিডিও আর কখনো তিনি বানাবেন না। হিরো আলম গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে ভালো কন্টেন্ট তিনি বানাবেন, অশ্লীল এবং বিতর্কিত কোনো কন্টেন্ট তিনি বানাবেন না, সুস্থ সংস্কৃতির পথে তিনি থাকবেন। তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন দেশবাসীর কাছে। অতঃপর হিরো আলমের ব্যাপারে পুলিশ নড়ে চড়ে বসল। সাইবার ক্রাইম তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করল এবং হিরো আলম মুসলেকা দিতে বাধ্য হল। হিরো আলম আর কখনো বিকৃত গান গাইবেন না। এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কম লেখালেখি হচ্ছে না। অনেকেই আবার হিরো আলমের বিরুদ্ধে এরকম অ্যাকশনে নারাজ হয়েছেন। তারা অনেকেই আবার নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, হিরো আলমকে যদি সাজার মুখোমুখি হতে হয় তাহলে হিরো আলমের পয়সাওয়ালা অপর দুই ভার্সন কেন সাজার মুখোমুখি হবে না? সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি গণমাধ্যমের সাংস্কৃতিক অঙ্গনের অনেককেই এ ধরনের লেখা লিখতে দেখা গেছে। এই হিরো আলমের পয়সাওয়ালা দুই ভার্সন বলতে তারা আসলে কাদেরকে বোঝাচ্ছেন সেটি বুঝতে কারোরই সমস্যা হবার কথা নয়। হিরো আলম যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত, তাকে নিয়ে ট্রল হয়, আলোচনা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়, যাদেরকে নিয়ে আরও বেশি সমালোচনা হয় তাদের সামাজিক অবস্থানের কারণে হয়তো কিছু বলা হচ্ছে না, এমনই ইঙ্গিত করেছেন তারা। এবং হিরো আলমকে যদি সাজার মুখোমুখি করা হয় তাহলে তাদেরকেও কেন সাজার মুখোমুখি করা হবে না, সেটিও তাদের প্রশ্ন। তাহলে তাদের এই প্রশ্নবাণের তীর কার দিকে যাচ্ছে? সেই তীরটা কি অনন্ত জলিল কিংবা এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমানের গানের প্রতি যাচ্ছে? সেটি পরিষ্কার ইঙ্গিত না থাকলেও হয়তো সেদিকেই অনেকে ইঙ্গিত করতে চাইছেন। তবে তার পক্ষেও আবার অনেক মতামত রয়েছে। ডক্টর মাহফুজুর রহমান প্রতি ঈদেই গান শোনান, তার গান অনেক সমালোচিত হয়, ট্রল হয়, মিম হয়, কিন্তু অনেকেই আবার সেই সব লেখার জবাবে কমেন্টে লিখছেন, ডক্টর মাহফুজুর রহমান কখনো রবীন্দ্রসঙ্গীত কিংবা
নজরুল সঙ্গীত বিকৃতভাবে গাননি, তিনি যখনই গান গান তখনই মৌলিক গান গাওয়ার চেষ্টা করেন। হিরো আলম বাঙালির আত্ম অহংকারের জায়গা রবীন্দ্রনাথ এবং নজরুলে আঘাত করেছে তার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না বলেও অনেকে মতামত ব্যক্ত করেছেন।